প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2023-এর আমার ভাই বোন রয়েছো, একই সাথে তোমাদের যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের সাবজেক্ট রয়েছে, তার সম্পূর্ণ সাজেশান তোমাদেরকে এই ভিডিওতে দেব, যেখান থেকে সর্বাধিক কমন তোমরা পেতে চলেছো, সর্বাধিক কমন পেতে চলেছো প্রত্যেক বছরের মতো। বিগত বছর কিন্তু প্রায় এখানে 95% প্লাস কিন্তু কমন এসেছিল, আর এবছরেও আসবে। এ স্যার কিন্তু রীতিমতো সম্পূর্ণ সাজেশান তোমাদের দিয়েছেন, যাতে এই সাজেশান পড়ে তোমরা সর্বাধিক ভালো রেজাল্ট করতে পারো। তোমরা অনেকে অধীর আগ্রহে বসেছিলে স্যারের সাজেশান পাওয়ার জন্য, কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো, যে প্রশ্নগুলো স্যার বলছে সেগুলোকে কমপ্লিট করো, তুমি 90% প্লাস আপ নাম্বার অবশ্যই পাবে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তো সরাসরি স্যারের মুখ থেকে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশান জেনে নাও। তোমরা বন্ধুরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি রয়েছে, তাদের জন্য আজ আমি নিয়ে এলাম কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের লাস্ট মিনিটস সাজেশান টপিক ওয়াইজ অর চ্যাপ্টার ওয়াইজ। তোমরা সকলেই জানো এবারে নিউ সিলেবাসে অর্থাৎ ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তো সেই টপিকের ওপর সাজেশন দিতে চলেছি, প্রিপেয়ার্ড বাই মিস্টার সুপ্রিয় দে, এম কম, ক্যালকাটা ইউনিভার্সিটি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, যদি কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমরা কল করতে পারো। দেখো, তোমাদের 30 নম্বর থাকবে অর্থাৎ 30 মার্কস থাকবে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, এবং 70 মার্কস থাকবে থিওরি ওরিয়েন্টেড, অর্থাৎ যেটা তোমাকে অন্য স্কুলে গিয়ে দিতে হবে পরীক্ষা, আর নিজের স্কুলে 30 মার্কসের প্র্যাকটিক্যাল হবে। তো আমি এখানে যে প্যাটার্নটা তোমাদের আছে, 35 মার্কসে MCQ SAQ থাকবে, অর্থাৎ MCQ SAQ মিলিয়ে 35 মার্কস থাকবে, আর 35 মার্কস থাকবে, অ্যানাদার 35 মার্কস থাকবে LAQ ফর্মে, ABC আকারে দেবে, ঠিক আছে। তো প্রথম যে চ্যাপ্টারটা আমাদের আছে, লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল লজিক সার্কিট, 7 মার্কস থাকবে এখান থেকে, দুটো দেবে একটা করতে হবে, তো অর দেওয়া থাকবে। আমি এখানে সেট বানিয়ে দিয়েছি কোনটা কতটা গুরুত্বপূর্ণ, আমি স্টার দিয়ে বলে দিয়েছি। দেখো, 1 নম্বর দাগে 3টে প্রশ্ন রেখেছি, সেটা হলো ফুল সাবট্রাক্টর সার্কিটে ট্রুথ টেবিল সহ ডিফারেন্স এবং বোরো আউটপুটের লজিক্যাল এক্সপ্রেশনটি ডিরাইভ করো, এর লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। বিতে রেখেছি মাল্টিপ্লেক্সারে কন্ট্রোল লাইনের প্রয়োজনীয়তা কী, সিতে রেখেছি বেসিক লজিক গেট অর্থাৎ অ্যান্ড অর নট ব্যবহার করে জর গেট এর সার্কিট অঙ্কন করো। 2 নম্বর কোয়েশ্চেনে রেখেছি একটি 3-to-8 লাইন ডিকোডারের ট্রুথ টেবিলটি লেখো এবং ব্লক ডায়াগ্রাম লজিক সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। 2টি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার তৈরি করো। মাল্টিপ্লেক্সারকে ডেটা সিলেক্টর বলা হয় কেন, ফুল অ্যাডার বলতে কী বোঝো, ডিকোডার এবং এনকোডারের মধ্যে পার্থক্য লেখো, ডেসিমেল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলটি লেখো এবং সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করো। 3 নম্বর দাগে রেখেছি শুধুমাত্র নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট ডিজাইন করো। একটি 1:4D মাল্টিপ্লেক্সার সার্কিটের লজিক ডায়াগ্রাম অবলিক সার্কিট ও ব্লক ডায়াগ্রামটি অঙ্কন করো, এখানে কন্ট্রোল লাইনের কাজ কী। 4 নম্বর দাগে রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট ফুল অ্যাডারের ট্রুথ টেবিল সহ সাম এবং ক্যারির লজিক্যাল এক্সপ্রেশনগুলো ডিরাইভ করো, এর লজিক্যাল ডায়াগ্রামটি অঙ্কন করো। 4:1 মার্কস অর্থাৎ মাল্টিপ্লেক্সার এর সার্কিট অবলিক লজিক ডায়াগ্রাম ট্রুথ টেবিল ব্লক ডায়াগ্রামটি অঙ্কন করো, মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য লেখো, হাফ সাবট্রাক্টর ব্যবহার করে একটি ফুল সাবট্রাক্টর তৈরি করার সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করো। অতিরিক্ত প্রশ্ন পারলে একটু দেখে যাবে সেটা কি, পার্থক্য লেখো হাফ অ্যাডার অ্যান্ড ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর অ্যান্ড ফুল সাবট্রাক্টর। এই ছিল প্রথম চ্যাপ্টারের সাজেশান, তো আশা করি এর মধ্যেই আসবে।
মাত্র চারটে টপিক দিয়ে প্রশ্ন দেওয়া রয়েছে, এর মধ্যেই চলে আসবে, এর মধ্যেই। চলো নেক্সট চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টার হচ্ছে নেটওয়ার্কিং। 7 মার্কস, এখানে HTML টপিক থেকে প্রশ্ন থাকে। তো দেখো প্রথম যে প্রশ্নটা রেখেছি, HTML এ মার্কিউ ট্যাগ বলতে কী বোঝো, HTML এ হাইপারলিংক বলতে কী বোঝো, HTML এ হেডিং ট্যাগ কয় প্রকার ও কী কী, সব থেকে ছোটো আকারের ও সব থেকে বড় আকারের হেডিং দেওয়ার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়, কোনো টেবিলের বর্ডারের স্থূলতা 5 দেওয়ার জন্য সিনট্যাক্সটি লেখো। নাম্বার 2 রেখেছি HTML এ কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগের পার্থক্য লেখো, HTML এ লিঙ্কিং করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, এই ট্যাগের একটি অ্যাট্রিবিউট উদাহরণ সহ লেখো। 3 রেখেছি HTML এর টেক্সট বা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট কয় প্রকার ও কী কী, ফ্রেম সেট ট্যাগের যে কোনো 2 অ্যাট্রিবিউট লেখো, HTML এ অ্যাঙ্কর ট্যাগের একটি উদাহরণ লেখো, HTML এ একটি পিকচার ইনসার্ট করার সিনট্যাক্সটি লেখো এবং একটি উদাহরণ দাও, HTML এ ফন্ট ট্যাগের 2 অ্যাট্রিবিউটের নাম লেখো। নেক্সট 4 রেখেছি HTML কোডের 3 প্রধান ট্যাগের নাম ও কাজের বর্ণনা করো, কোনো টেক্সটকে কীভাবে সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট করবে HTML কোড সহ বর্ণনা করো, ফ্রেম সেট ট্যাগের কাজ কী, একটি ওয়েব পেজকে 3 সমান মাপের ভার্টিক্যাল ফ্রেমে ভাগ করার HTML কোড লেখো। 5 দাগে রেখেছি নিচের HTML স্টেটমেন্টগুলির ভুল নির্দেশ করে সঠিক রূপটি লেখো, এইভাবে দেখো 7 দেওয়া রয়েছে, ঠিক আছে। 6 দাগে রেখেছি ওয়েব পেজ কী, একটি ওয়েব পেজের প্রধানত কটি অংশ কী কী, মার্কিউ ট্যাগের কাজ লেখো, ভি অ্যালাইন ট্যাগ কেন ব্যবহার করা হয়, টেবিল ট্যাগ এর 2 অ্যাট্রিবিউটের নাম লেখো, কোনো ওয়েব পেজে সায়েন্স আর্টস কমার্স এই লিস্টটি তৈরি করার ট্যাগ লেখো, এমটি ট্যাগ বলতে কী বোঝো, HTML এ মার্কিউ ট্যাগের 2 অ্যাট্রিবিউটের নাম লেখো, HTML এ আনঅর্ডার্ড লিস্টের 3 টাইপ এর নাম লেখো, টাইটেল ট্যাগটির কাজ লেখো, বডি ট্যাগটির একটি অ্যাট্রিবিউট উদাহরণ সহ লেখো, OL ও UL এর মধ্যে পার্থক্য লেখো। 7 দাগে রেখেছি HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করার জন্য কোডটি লেখো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। তোমরা এই পাঠের জন্য 2015 থেকে 2020 অবধি আসা যে প্রশ্নগুলো আছে অনুশীলন করবে, তার মধ্যে হয়ে যাবে। অর্থাৎ তোমাদের HTML একটা কোড লিখতে কোয়েশ্চেন দেবে আর একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেবে, দুটোর মধ্যে অর থাকবে, ক্লিয়ার। অতিরিক্ত প্রশ্ন হিসাবে কটা রেখেছে একটু দেখে নেবে, ক্লিয়ার। নেক্সট চ্যাপ্টার চলে আসছি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, 7 মার্কস। এখান থেকে তোমাদের থিওরি বেস কোয়েশ্চেন থাকবে আর SQL রিলেটেড প্রশ্ন থাকবে, অর্থাৎ স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ কোড দিয়ে লিখতে হবে। তো এই অংশের জন্য তোমরা ভালো করে 2015 থেকে 2020 অবধি আসা কোয়েশ্চেন নাম্বার 3 এর দাগের প্রশ্নগুলো খুব ভালো করে করবে, সেখান থেকে SQL করতে পারবে, ক্লিয়ার। নেক্সট আমি চলে আসছি নেক্সট চ্যাপ্টার, MS Excel 2007, কত 7 মার্কস থাকবে। তো কী কী প্রশ্ন দেখে যেতে হবে, প্রথমে লিখেছি MS Excel এর নিম্নলিখিত কাজগুলি করার স্টেপগুলি লেখো, ওয়ার্ক বুকে একটি নতুন ওয়ার্কশিট অ্যাড অবলিক ইনসার্ট করো, একটি টেবিলে নতুন কলাম অবলিক রো ইনসার্ট করো, MS Excel এ একটি কলাম অথবা রোকে হাইট এবং আনহাইট করার ধাপগুলি লেখো, MS Excel এ সাম ম্যাক্স অ্যাভারেজ মিন রাউন্ড কাউন্ট ইফ এবং কাউন্টের কাজ কী, সিনট্যাক্স লেখো, ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 2 রেখেছি MS Excel এ প্রোডাক্ট অ্যাভারেজ আপার এর সিনট্যাক্স ও কাজ লেখো, গোল সিকের সুবিধা লেখো, MS Excel এ যে কোনো 2 প্রকারের সেল রেফারেন্সিং সম্বন্ধে আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট সেল রেফারেন্সিংটা এবছর জন্য। কোয়েশ্চেন নাম্বার 3 রেখেছি কন্ডিশনাল ফরম্যাটিং বলতে কী বোঝো, উদাহরণ দাও, MS Excel এ পাই চার্ট তৈরি করার ধাপগুলো লেখো, MS Excel এ অটোসাম ফিচারের প্রয়োজনীয়তা কী, MS Excel এ কোনো সাবজেক্টে পাস ফেল চেক করার ফরম্যাটে লেখো, পাস মার্ক্স 30 এবং সাবজেক্ট মার্কসটি A4 সেল থেকে নেওয়া হবে। কোয়েশ্চেন নাম্বার 4 রিলেটিভ সেল রেফারেন্স অ্যাবসলিউট সেল রেফারেন্স সম্বন্ধে বলেছি, কনকারিনেট মডের কাজ কী, একটি ওয়ার্কশিট কীভাবে ডিলিট করবো, এইভাবে প্রশ্ন দেওয়া রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5 দেওয়া রয়েছে MS Excel নিয়মিত কাজগুলি করার স্টেপগুলি লেখো, ওয়ার্কশিটের কলাম উইথ কীভাবে চেঞ্জ করবো, ওয়ার্কবুকে একটি নতুন ওয়ার্কশিট সংযোজন করা, এইভাবে প্রতিটা প্রশ্ন দেখো দেওয়া রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 6 রেখেছি A5 সেলে মার্কস পার্সেন্টেজ রাখা আছে, নিম্নলিখিত শর্ত ব্যবহার করে গ্রেড বার করা সিনট্যাক্সটি লেখো, এটা খুব ইম্পর্টেন্ট, তবে গ্রেডগুলো বলে দেওয়া আছে। নেক্সট এক্সট্রা কোয়েশ্চেন হিসাবে রেখেছি
দেখো বি দিয়ে লেখা রয়েছে ম্যাক্স ফাংশনটি সিনট্যাক্সটি লেখো উপযুক্ত ফর্মুলা ব্যবহার করে ওয়ার্কশিটের B10 সেল থেকে B20 সেলের মানগুলি টোটাল বের করার সিনট্যাক্সটি লেখো। এক্সট্রা কোয়েশ্চন হিসাবে রেখেছি এমএস এক্সেলের নিম্নলিখিত কাজগুলি করার স্টেপগুলি লেখো। Roman 1-এ বলেছি কীভাবে অটো ফিল্টার করা যায়, গোল সি কী, এক্সেলে ব্যবহৃত যে কোনো 4টি ডেটাই এর নাম ও তাদের ব্যবহার লেখো। ক্লিয়ার? নেক্সট আসছি আমি এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেসে প্রথমে আসছে কি, এমএস অ্যাক্সেসে দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ কীভাবে তৈরি করবে উদাহরণ সহকারে লেখো। এমএস অ্যাক্সেসে একটি অটো রিপোর্ট তৈরি করার পদ্ধতি লেখো। এমএস অ্যাক্সেসে ফর্ম এবং কোয়ারি তৈরি করার ধাপগুলি লেখো। এমএস অ্যাক্সেসে কোনো টেবিলে নতুন ফিল সংযোজন, ইনসার্ট, নতুন রেকর্ড সংযোজন এবং কোনো রেকর্ড মুছে ফেলার ধাপগুলি লেখো। আমি স্টার দিয়ে বুঝিয়ে দিচ্ছি কোনগুলো এবছরে আসবে, অর্থাৎ স্টার মার্কগুলো ভালো করে দেখে যাবে। 2 নম্বর দেখা রেখেছি এমএস অ্যাক্সেসে টেবিল তৈরি করার ধাপ লেখো। ডিজাইন ভিউয়ের সাহায্যে খুব ইম্পর্টেন্ট, ডিজাইন ভিউ এবং উইজারের মধ্যে পার্থক্য লেখো খুব ইম্পর্টেন্ট। এমএস অ্যাক্সেসে কোয়ারি তৈরির সুবিধা লেখো, লুকআপ উইজারের কাজ কী। ক্লিয়ার? Question 3-তে রেখেছি এমএস অ্যাক্সেসে অটো সাম তৈরি করার ধাপগুলি লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। অটো ফর্ম এমএস অ্যাক্সেসে কোনো টেবিল থেকে ডেটাকে কীভাবে ডিলিট করবে তা লেখো। এমএস অ্যাক্সেসে রিপোর্ট কীভাবে তৈরি করবে তা লেখো। এমএস অ্যাক্সেসে কোনো টেবিলের ডেটাকে আপডেট করার পদ্ধতি লেখো, খুব ইম্পর্টেন্ট। যেগুলো স্টার দিই সেগুলোই ভালো করে পড়ে যাবে। 4-এর দাগে রেখেছি ডেটা শিট ভিউ এবং ডেটা ডিজাইন ভিউয়ের মধ্যে পার্থক্য লেখো। এমএস অ্যাক্সেসে ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট প্রপার্টির মধ্যে সম্পর্ক কী। এমএস অ্যাক্সেসে নাম্বার টাইপ ফিল্ডে যদি টেক্সট টাইপ ডেটা ইনপুট হয় তাহলে কী হবে, সিলেক্ট কোয়ারি এবং ক্রস ট্যাব কোয়ারির মধ্যে পার্থক্য লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এমএস অ্যাক্সেসে একটি ফিল্ডে ইনপুট মার্কস ব্যবহারের উদ্দেশ্য কী। এই ছিল হচ্ছে টোটাল সাজেশান। তো এবার কী বলেছি, MCQ SQL এর জন্য ভালো করে 2015 সাল থেকে 2022 সাল পড়তে হবে, ওখান থেকেই আসবে। এছাড়াও টেস্ট পেপারের 10টা পেজ ভালো করে অনুশীলন করবে। এছাড়াও তোমাদের যার যা বই আছে সেই বইয়ের MCQ সব অনুশীলনী MCQগুলো ভালো করে নেবে, তাহলেই তুমি টোটাল 35 মার্কস MCQ SQL আরামসে কমন পেয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম দিয়েছি, ফুল ফর্ম এখান থেকেই আসবে, স্ক্রিনশট নিয়ে নাও। ATM, STM, LAN, ওয়ান ম্যান, NIC, TCP, ISDN, IP, ARPANET, ISP, DBMS, URL, VIRUS, SRC, SQL, etc. ঠিক আছে, নোট কি দিয়েছি, যদি কারোর কোনো সমস্যা থাকে বা কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও, অল দ্য বেস্ট। আর আমি সবশেষে জানাই অভিজিৎ মুখার্জিকে ধন্যবাদ জানাই যে উনি আমার এই সাজেশনটি ওনার চ্যানেলে আপলোড করার জন্য। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশান, শেয়ার দিস ভিডিও and suggestion as much as so all the best. আমি একবার প্রথম থেকে একবার স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি।